আশেপাশে যারা আছেন সবাই এসে বসে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى رسول اللہ کی محبت دل میں لے کے آیا ہوں جگہوں لک لک نہیں سکتی اوہ دولت لے کے آیا ہوں نگاہوں میں ندامت لے کے آیا ہوں رسول اللہ کی محبت دل میں لے کے آیا ہو بلد نعلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع میری دنیا میری عقبا میری عقبا شریعت لے کے آیا ہوں طریقت لے کے آیا ہوں رسول اللہ کی محبت دل میں لے کے آیا ہوں بلغ العلا بکمالہ کشف الدجا بجماله حسنت جمیع جناب سبھاپتی سمانیہ علماء کرام اپستھت بھدر مہادرگن স্নেহের কচিরা দোয়া করবেন মহান আল্লাহ যাতে শরিয়াতের উপরে কায়েম রাখেন। এরা পবিত্র রজব চাঁদ, পবিত্র চাঁদে পবিত্র মজলিসে আল্লাহ পাক আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। শাহী দরবারে শুকরিয়া আদায় করি। তো মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ, তারি বাদে তারি হাবিব রহমাতুলিল আলামিন সাইয়েদেনা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ মহাব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরি বলতি হাজার হাজার দরুদ সালাম। এত সময় ধরে
আমাদের আব্দুল আজিজ সাহেব অনেক কষ্ট করেছে। আমার পরে মালান ইসমাইল সাহেব আসছেন, আবার অনেক কষ্ট করবেন। আমি মাঝখানে দু চার কথা বলার আসানে বসেছি, বাকি আল্লাহ তাআলার মোবারক করছি। জলসার লোক খুব কম, তা যারা বাড়িতে আছেন রাস্তায় আছেন, যদি আসলে অসুবিধা হয় তা বাড়ি বসে ওয়াজ করা শোনো, বাড়ি বসে ওয়াজ করা শোনো, তোমার কবরে কাজে লাগবে। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদুর, নিশ্চয়ই আমি আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর রাখি। আমি প্যাকেটে করে একটা ছুরি নিয়ে আইছি সাবর আলী ভাই খুন করার জন্য, কেউ জান না বল কেটা জানে বলেন দি, কেউ জান না, শুধু আল্লাহ অন্তরের খবর রাখেন আল্লাহ। বুখারীর হাদিসে নবী বলেছেন, ইন্নামা আমালু বিন্নিয়াত, কিয়ামতের দিন আল্লাহ বিচার করবেন নিয়তের উপরে। কোরআনের এই আয়াত আর এই হাদিসের টুকরা নিয়ে আমি তো আলোচনা করছি, খুব ঠান্ডা মাথায় শোনেন। তাহলে কিয়ামতের দিন আল্লাহ বিচার করবেন অন্তরের বাহ্যিকটা নেই না। আমি বলো নামাজ পড়ি আল্লাহর খুশি নিয়েতে না, শুধু মানছি খারাপ বলবে তাই পড়ি, রোজায় থাকার ইচ্ছা না, কিন্তু ছোট ছেলেটাও রোজা রইয়ে ভাই তাই হয়েছে। তাহলে এগুলো বলে অন্তরের খবর কেনা রাখে আল্লাহ। নামাজ পড়লে হবে না বল, নামাজ করতে হবে, রোজা করতে হবে, সব বলো আল্লাহ খুশি দিয়ে। হজে যাওয়ার মোটে ইচ্ছা না বল, আমার চারিদিক লোকে খারাপ বলতে তাই দিল, এ হজ হয়নি বল। আপনারা জানেন আমি লোকের কাছ থেকে বিরাট টাকা চাই মাদ্রাসার জন্য, এমন লোক আছে মোটে দান করে না, অথচ জোর করে পকেট থেকে টাকা বের করে নিলাম 5,000, মোটে দেবে না বল, 5,000 টাকা বের করে নিতে আমি কি আমি আর দেবই না, তো কেউ দিয়ে তাহলে ওরা জাকাত বাবদ দিকে দেয়, জাকাতটা কি করে নিলাম তাহলে, ও তো খালেজ অন্তরে দেয় না। খুব ঠান্ডা মাথায় বোঝেন কিয়ামতের দিন বিচার হবে কি নে, অন্তর নে। মসজিদ নববীতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেন, তো আমার নানা খুব শখ করে ছেলের নাম রেখেছিল বেলাল, আমার নানা মসজিদ করিয়েছে, বড় শখ করে ছেলের নাম রেখেছিল বেলাল, বেলাল আজান দেবে। তো রসুল্লাহ আজানের আগে মসজিদে চলে যেতেন, সব সাহাবিরা যেতেন না, বেলার আজান দিলে পরপর সাহাবিরা মসজিদে ঢোকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে, নাম তার আব্দুল্লাহ, একদম যুবক ছেলে, কাঁচা বয়স, উনিও খুব তাড়াতাড়ি আজানের আগে নবী পাশে দিয়ে বেশিরভাগ দিন বসত, নবীর পাশে বসে আছে। তো বেলাল আজান হেঁকে দিয়েছে, আজানের টাইম হয়ে গেছে, দলে দলে সাহাবিরা সব উজু করে মসজিদে ঢুকছে। নবী বললেন, এক্ষুনি এই গেট দিয়ে যিনি মসজিদে ঢুকবেন উনি না আমার আল্লাহর একজন দান্নাতি বান্দা, সুবহানাল্লাহ
আচ্ছা ভাই নবী জবান দিয়ে বেরিয়ে গেছে আল্লাহ জান্নাতি বান্দর নিশ্চিত জান্নাতি না নবী জবান দিয়ে বেরিয়ে গেছে মানে নিশ্চিত জান্নাতি তো ওমরের বেটা যুবক ছেড়ে এখন লক্ষ্য করছে দেখি কার নসিব খুঁজেছে দেখে মদিনার এক মুরব্বী আনসার সাহেব হযরত আব্দুল্লাহ বলছেন আমি পরের দিন রসূলুল্লাহর পাশেই বসে আছি বেলাল আজান হেঁকে দিয়েছে দলে দলে সাহাবীরা সব মসজিদে ঢুকছেন তা আজকে নবী বললেন ভেতরে ওই গেটটা দিয়ে যিনি এখনই মসজিদে ঢুকছেন উযু করে উনি আমার আল্লাহর একজন জান্নাতি বান্দা সুবহানাল্লাহ অমরের বেটা ওই যুবক ছেলেটা লক্ষ্য করছে না স্কান নসি খুলে দেখি দেখেন অন্য কোন ব্যক্তি না সেই গতকাল যে মুরব্বীর কথা নবী বলেছিলেন সেই একই মুরব্বী নবী সাহাবীরা মসজিদে যখন ঢুকতেন অজু করে ঢুকতেন অজু আসে ফের অজু করতেন অজু থাকে অবস্থায় অজু করতেন আমাদের মাঝাবের ইমাম ইমাম আজম আবু হানিফা হুজুর উনি যখনই নামাজ পড়তেন উজু থাকলেও আবার উজু করে নামাজ পড়তেন উজু আছে আবার উজু ইমাম আজম আবু হানিফা হুজুরকে জিজ্ঞেস করা হয় হুজুর উজু আছে তো এক্ষুনি একটা উজু করলেন ইমাম আজম বলতেন আমি যখন উজু করতাম তখন আমি দেখতাম আমার ওই অজুর পানিতে গোনা ধুয়ে দিয়ে যাচ্ছে সবার উজু করা ভালো না ভালো না বেশি করা আরো রসুল্লাহ আজকে এই যে মেয়েরাজের চাপ যাচ্ছে এই মেয়েরাজের রাত্রে নবী বলছেন আল্লাহ আমারে জিব্রাইল দ্বারা জান্নাতের ভিতরে ঘুরিয়েছিলেন আমি যখন জান্নাতের ভিতরে ঘুরছিলাম যখন হাঁটতেছি তখন দেখছি আমার পিছনে একটা মানুষ হেঁটে আসলে যেরকম আওয়াজ হয় ওই আওয়াজ পিছনে কে কাউকে পায় না আবার হাঁটি আবার পিছনে টাকা কেউ আসছে দেখে কেউ জিব্রাইল বলছেন আপনি হাঁটছেন আর বারবার পিছনে তাকাচ্ছেন কেন হুজুর নবী বললেন বেলাল আমি না একটা মানুষের পায়ের আওয়াজ শুনছি কিন্তু কাউকে পাচ্ছি জিব্রাইল বললেন হুজুর ঠিকই আওয়াজ শুনছেন ওটা না মসজিদ নবাবীর মুয়াজ্জিন হযরত বেলালের পায়ের আওয়াজ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আর কিছু বললেন না উনি মেরাজ থেকে ফিরে এসে বেলালে ধরলেন বেলাল জান্নাতের ভিতরে যখন ঘুরছিলাম তোমার পায়ের আওয়াজ বারবার শুনছিলাম তোমার একটা গোপন আমল আছে আমি জানি না একটু বলবা বেলাল বলছেন আপনি মসজিদ নবীর ইমাম আর আমি মসজিদ নবীর মুয়াজ্জিন হুজুর আমার আমল সম্বন্ধে তো আপনি সব জানেন আমি আপনার সঙ্গে কি বলবো বলছে না একটা গোপন আমল আছে আমি সেটা জানি না একটু বলো এত সহজ না জান্নাতের ভিতরে আমি ঘুরছি তুমি আমার পিছনে পিছনে হাঁটছ এটা ভালো গুরুত্বপূর্ণ আমল আছে বেলাল বলেন হুজুর এই আমলটার খবর আপনি জানেন কিনা জানি নে তবে আমল তো আমার কিছু নেই সব তো আপনি জানেন তবে আমার যত অজু নষ্ট হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে অজু করে দেবে রসুল্লাহ বলেন বেলাল এটাই আমার গোপনীয় তোমার ভিতরে এই আমলটা ছিল এটা আমি জানতাম না তোমার এই আমলটাই আল্লাহ এত খুশি আমি যখন জান্নাতের ভিতরে জিব্রাইলের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বারবার শুধু তোমার পায়ের আওয়াজ শুনছিলাম চেষ্টা করবে আজ থেকে অজু বেশি করার নাকি তো সাহাবীরা যখন মসজিদে ঢুকতেন অজু করে ঢুকতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা যুবক ছেলে হযরত আব্দুল্লাহ
আমি আজকে রাসূলুল্লাহ পাশে বসে আছি, এখন আজানের সময় হইনি, বেলাল আজান হেকেছে, নবী সাহাবীরা দলে দলে মসজিদে নবীতে ঢুকছিল, আল্লাহ নবী আজ বলে ফেললেন ওই গেটটা দিয়ে তিনি মসজিদে নবীতে প্রবেশ করলেন, খুলিও উনি আমার আল্লাহ পাকের একজন জান্নাতি বান্দা। ওপরের বেটা হযরত আব্দুল্লাহ খুব তীক্ষ্ণ নজর দিয়ে দেখছেন, কার নসিব খুলে দেখি, দেখে অন্য কোন ব্যক্তি না, সেই একই ব্যক্তি। এই তিন দিন ধরে রাসূলুল্লাহ ওই মদিনার এক মুরব্বির নামে তিন দিন আল্লাহর জান্নাতি বান্দা বলেছেন। ওমরের বেটা ওই মুরব্বির বাড়ি গেছে, যেই বলছেন চাচা যান আপনি জানেন তো আমি ওমরের ছেলে বলে হাজার, তো আমার আব্বার সঙ্গে একটু ঝামেলা মতন হয়েছে, আমার আব্বা খুব গরম মেজাজের লোক আপনি জানেন তো বলে, তো কটা দিন একটু আপনার বাড়ি থাকবো বলছি, একটু জায়গা হবে? ওই মুরব্বি বলে থাকো বাবা কোনো অসুবিধে, মদিনার মানুষ না এমনি খুব নরম মেজাজের লোক, মক্কা লোক একটু গরম মেজাজের, মদিনার লোক খুব নরম মেজাজের। আমি এখান থেকে 22 বছর আগে প্রথম হজে যখন গেছি, এইরকম এক দেড়শো বাঙালি হাজির নেই মসজিদ নবাবীর সামনে ওই চাতোয়ালে বসে অস্ত্র, একজন মদিনাবাসী এসে আমার বুঝাচ্ছেন আপনি কথা আসতে বলেন আমার নবী কষ্ট পাবেন, আমি কথাবার্তা বন্ধ করে শুধু লোকটার দিক দেখছি, এরা কি ভাষা বলবে, কে কি বলে? কোরআনে আল্লাহ বলেছে আমার নবীর গলার আওয়াজের চেয়ে তোমাদের গলার আওয়াজ যেন জোর না হয়, তাই ওই লোকটা আমাকে বুঝাচ্ছে আসতে কথা বলুন আমার নবী কষ্ট পাবেন। এত নরম মেজাজের মানুষ হাজরা, তোমারে ব্যাটা ব্যাটা যখন এই কথা বললেন আপনার বাড়ি কটা দিন থাকবো, ওই মুরব্বী বলে থাকো বাবা কোনো অসুবিধা নাই, হাজরা তোমার ফারুকের ব্যাটা আব্দুল্লাহ রাজি আল্লাহ বললেন মুরব্বীর বাড়ি আমি তিন দিন কাটাইলাম, মুরব্বী যখন গোসল করে আমি মুরব্বীর সঙ্গে গোসল করি, মুরব্বী যখন খাওয়া দাওয়া করে মুরব্বীর সঙ্গে আমি খাওয়া দাওয়া করিও, ওই মুরব্বীটা যখন ঘুমিয়ে যায় আমি মুরব্বীর পাশে ঘুমিয়ে যাই, মুরব্বী যখন মসজিদে যায় আমি মসজিদে যাই, তিন দিন কাটিয়েছে। চতুর্থ দিন সকালে বলছে চাচাদা আমার আব্বার সঙ্গে আমার কোন ঝামেলা হয়নি, আপনি জানেন না আপনার পিছনে আমার রাসূলুল্লাহ তিন দিন ধরে আল্লাহর জান্নাতি বান্দা বলেছে, কেন আমার যদি এই কথাটা বললে আপনার কি গোপন আমল আছে, জানবার বসবার জন্য তিন দিন তিন রাত আপনার সঙ্গে কাটাইল, না 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 ও চাচা যান আমার চেয়ে আপনার কোন অতিরিক্ত আমল খুঁজে পাইলাম, আমি বরঞ্চ আপনার আগে আমি মসজিদে প্রবেশ করিও, মসজিদে পাঁচ জন নামাজ আমি জমা সাদাই করিও, আপনি তাহাজ্জুদ পড়েন আমিও তাহাজ্জুদের নামাজ পড়িও, আপনি ইশরাক নামাজ পড়েন আমি ইশরাকের নামাজ পড়িও, আপনি আওয়াবিনের নামাজ পড়েন আমি আওয়াবিনের নামাজ পড়িও, আপনি কোরআন পড়েন আমি কোরআন পড়িও, আপনি তসবিহ পড়েন আমিও তসবিহ পড়িও, আমার যে অতিরিক্ত আমল আপনার ভিতরে নয়, আমার নবী আপনাকে তিন দিন ধরে কেন আল্লাহর জান্নাতি বান্দা বলেছেন এ জবাব না দিলে আমি আপনার কিন্তু ছেড়ে দেব না। আমি বলো ওমরের ব্যাটা
মুরব্বী বলছেন, বাবা তুমি না সেটা দেখতি বাবা না, তুমি যেটা দেখতি বাবা না সেটা কি বলছে, সেটা হলো অন্তর। আমার এই অন্তর দিয়ে আমি কাউকে কোনোদিন হিংসার নজরে দেখি না। আমি কি বুঝেছি জানেন? বলছে স্যার, বলছে যে আমি কারণ কোনোদিন হিংসার নজরে দেখি না, আমার এই খালেস অন্তরের জন্য, আমার এই খালেস নিয়তের জন্য আমার আল্লাহ আমার নবীর জবানে বার করে দিয়েছে আমি আল্লাহর একজন জান্নাতি বান্দা। সুবহান আল্লাহ বলবো, আমি অন্তরের সত্যি বলবো। এখন অন্তর পরিচ্ছন্ন না করলে যতই ইবাদত করেন অসুবিধা আছে। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুর, নিশ্চয় আমি আল্লাহ ফকরকারীদের ভালোবাসি না। আল্লাহ পাক কোনদিন ফকরকারীদের ভালোবাসেন না। রাসূলুল্লাহ মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলেছেন, জান্নাতে যাবে না। আল্লাহ বলেন আমি অহংকারীদের ভালোবাসি না, আর নবী বললেন যার অন্তরে শস্যের দানা পানি বা অহংকার ওই লোকটা জান্নাতে যাবে না। আমি এই ওয়াজ এক জায়গায় করেছি ভাই, এক মুরব্বী ঠেলে উঠে বলছে তুমি কি ওয়াজ করছো, এটা কেন? তো একদম অহংকার নিয়ে কথা মেনে নিতে তুমি এটি বলিচ্ছে। মুসলিম শরীফের হাদিস বলছে জান্নাতে যেতে পারবে না তোমার ভিতরে যদি শস্যের দানা পরিমাণ অহংকার থাকে। ইন্নাল্লাহ ইউহিব্বু মান কানা মুখতালান ফখুর, এই আয়াতটাকে নিয়ে বিশ্বের বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি হুজুরামা কেতাবের ভিতরেও এই আয়াতের ব্যাখ্যায় বলতে বলতে বলেছেন, কোন আলেমের সামনে একজন আলেম এসেছ, এই আলেম তুই ওই আলেমটাকে দেখে মনে মনে ভাবুন আলেম আমি আলেম, উনি এমন একটা কেতাব পড়েছেন যে কেতাবটা হয়তো জীবনে আমার পড়া হইল, কিংবা উনি এমন একটা আমলে আছেন যে আমলটার উপরে আমার আল্লাহ বেশি খুশি, আমি যে আমলটার উপরে আছি আমার আল্লাহ অতটা খুশি না, ওই আলেমটার চেয়ে আমি নগণ্য। হুজুর বড় কি লিখেছেন, তোমার সামনে একজন সাধারণ ব্যক্তি এসেছে, ওই সাধারণ লোকটা থেকে তিনি বলে বলে ভাবো ওই লোকটা সাধারণ ব্যক্তি, আমি একজন কোরআন হাদিস বানালে আমি যতটা কোরআন হাদিস পড়েছি ততটা আমল করতে না পারলেও ওই সাধারণ লোকটা আলেমে রস শুনে আমার চেয়ে বেশি আমল আছে, ওই লোকটা চেয়ে আমি নগণ্য। হুজুর বড়বি লিখেছে তোমার সামনে একজন বয়স্ক লোক এসেছে, ওই বয়স্ক লোকটাকে দেখে তুমি মনে মনে হবো ওই লোকটার বয়স বেশি, আমার বয়স্ক কম লোকটার বয়স বেশি, মানে ওই লোকটার জীবনে ইবাদত বেশি হয়েছে আমার বয়স কম আমার দ্বারা ইবাদত কম হয়েছে ওই লোকটা চেয়ে আমি নগণ্য। হুজুর বড়বি লিখে তোমার সামনে একটা কম বয়সে ছেলে এসেছে, ওই ছেলেটা দেখে তুমি মনে মনে ভাবো ওই ছেলেটার বয়স কম আমার বয়স বেশি, ওর বয়স কম মানে ওর দ্বারা পাপের কাজ কম হয়েছে, আমার বয়স বেশি আমার দ্বারা পাপের কাজ বেশি হয়েছে ওই লোকটা চেয়ে আমি নগণ্য। কি বুঝালো পারেনি? এখানে যত মানুষ আছে সকলের চেয়ে আমি নগণ্য, এই চিন্তা চেতনা যার মাথায় নি তার ভিতরে অহংকার আছে। হাম সব জানতে হয় হাম সব সমস্তে হয় এটা ইংলিশের চিন্তা। ইংলিশ বলেছিল আমি আগুনের তৈরি আর আদমাতে মাটি তৈরি বলি আমি সেদা করবো, কিন্তু সেটা তো আল্লাহর হুকুম, সেটাও তো আল্লাহর হুকুম।
মুসলমান ঘরে বাচ্চা দাও আল্লাহর রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির এ দেশের মালিক আল্লাহ তাকে শ্রেষ্ঠতম আলেম বানিয়েছিলেন আল্লামা রুহুল আমিন তিনি তাসাউফ কিতাবে লিখেছেন কেউ যদি কোন লোক যদি সালামের অপেক্ষা থাকে তাহলে বুঝতে হবে তার ভিতরে অহংকার আছে আমি একজন বড় হল আমাদের আব্দুল আজিজ সাহেব আমার সম্পর্কে অনেকটা বড় বড় কথা বুঝে গেছে মানে আমি তো বড় হুজুর বলে গেলাম আমি যদি এখন আব্দুল আজিজ নুরুদ্দিনের এটা সালাম দিয়ে এটা নিয়ে মানান হয় কি হয়ে গেছে আমি তো বড় হুজুর তাই তো অপেক্ষা করছি খুব আমার একটু সালাম দা অপেক্ষা করছি বৈচার যদি লিখেছেন যে লোকটা সালামের অপেক্ষা থাকে ওর ভেতরে অহংকার আছে আচ্ছা আমার নবী চেয়ে বড় হুজুর কার কার বলা যায় আমি এস বিআর নেই বছরের অস্ত্র যে আমি বড় হুজুর না তাম নবীদের নেতা আমার রসুল্লাহ ঠিক না আমার নবী নিষ্পাপ নবী আমার নবী নিষ্কলঙ্ক নবী আমার নবী মাসুম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম কলেমার দাওয়াত দিচ্ছিলেন নবীর বয়স তখন 40 নবী 40 বছর বয়সে কলেমার দাওয়াত দেন দেখা গেছে নবীর হাতে যে কলেমা পড়েছেন 80 বছরের বৃদ্ধটা নবীর হাতে যে কলেমা পড়েছেন 25 বছরের যুবকটা নবীর হাতে হাতে কলিমা পড়েছেন 70 বছরের মানুষটা নবীর হাতে হাতে কলিমা পড়েছেন 17 বছরের যুবকটা নবীর হাতে হাতে কলিমা পড়েছেন মক্কার বড় বড় শিক্ষিত মুরুব্বীরা নবীর হাতে হাতে কলিমা পড়েছেন মক্কা মদিনার অনেক অশিক্ষিত মানুষেরা নবীর হাতে হাতে কলিমা পড়েছেন মক্কা মদিনার অনেক বড় বড় ধনী সম্পদের মানুষরা নবীর হাতে হাতে কলেমা পড়েছিল মক্কা মদিনার অত্যন্ত গরিব মিসকিন মানুষরা ও মুসলমানেরা আল্লাহ নবী আগে আগে হেঁটে যেতেছিল নবীর সঙ্গে তার আগে দেখা হতো কেনা নবীর বয়সের বড় কেনা নবীর বয়সে ছোট কেনা রসুল্লাহ চেয়ে জ্ঞানী কেনা কম জ্ঞানী কেনা বেশি জ্ঞানী কেনা শিক্ষিত কেনা অশিক্ষিত কেনা ধান চালায় কেনা গরিব মানুষ কেনা জন খাবে কেনা কোটিপতি নবী দেখতেন না আমার নবী সকলকে আগে আগে সালাম দিতেন সুবহানাল্লাহ বলে সালামের অপেক্ষা রয়েছে তুমি বড় হুজুর তোমার ভেতরে অহংকার আগে অন্তরটা পড়ে আগে অন্তরে রস হচ্ছে আবার হজরত আলী সিদ্দিক বেশি থাকি হজরত আলী এগিয়ে তা রসুল্লাহ দরবারে যেয়ে তো দেখতেন আগে আউয়াকে তো রসুল্লাহ প্রিয় সাবি আউয়াকের মর্যাদা সবচেয়ে বেশি আমরা জানি তো সাহাবীরা জানতেন সাহাবীরা আগে সালাম দিতেন আবু বকর তো আবু বকর প্রতিদিন সালাম দেয় আলী আগে আজকে আলী সালাম দেয় একটু অপেক্ষা করছেন রসুল্লাহ প্রিয় সাহাবি আবু বকর সালাম দেয় তো হজরত আবু বকর রসুল্লাহকে বলে হজুর প্রতিদিন না হজরত আলী আমার আগে সালাম দেয় কিন্তু আজকে আমার সালাম দিতে হলো ও আমার সালাম দেয় কারণটাকে একটু জিজ্ঞেস করেন আমার আবার কিন্তু ডাক্তার হয়ে রসুল বলে আলী কি ব্যাপার আজকে আবুবকরের সালাম দেওয়া নি কি রাগারেগি কি কোন বিষয় অসন্তুষ্ট হলে না আমি গত রাত্রেই স্বপ্ন দেখছিলাম আল্লাহ জান্নাত দেখছিলাম আল্লাহ জান্নাত সুবহানাল্লাহ তো জান্নাতের ভিতরে একটা বড় কুরসি বসানো আছে মানে সিংহাসন খুব উন্নত মানের চেয়ার
তা আমি ফেরেশতাদের জিজ্ঞেস করছি এতে বাঁচবে কে? এটা কাজ বলছে হুজুর, ফেরেশতারা বললেন যে যে লোকটা আগে সালাম দেবে সেই লোকটার জন্য এই করেছি। সোহান আমি চাইলে কোনদিন আমি ওই কুর্তিতে বসি, আমার মনটা সাথে আবু আকার ওই জায়গায় বসো, তাই আবু আকার আমি সালাম দিতে রাজি না। সোহান ওটা নিয়তের ব্যাপার। তাই আপনি যদি মনে করেন যে ইয়াকুবি সালাম দিবি আল্লাহ খুশি নবী খুশি, ঠিক না বেটি? অন্তরটা পরিচ্ছন্ন করেন, ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেওলা রহমাতুল্লাহ আলাইহ এই মসজিদ প্রাঙ্গনে এই মাঠে জলসা করতে এসেছিলেন, মনে আছে? ছোট হুজুর অস্ত্র এখানে হুজুর অস্ত্র আমি ছোট হুজুরের সঙ্গে অনেক ওয়াজ করেছি, আর ছোট হুজুর অস্ত্র চেন আমি বসে বসে ওয়াজ শুনেছি। ছোট হুজুর অস্ত্রতেন বেশি, সবচেয়ে বেশি ওয়াজ করেছেন ছোট হুজুর, প্রতিদিন তিনটে চারটে পাঁচটা সারা রাত জলসা করতে। ওনার দুটো ট্যাক্সি চল, একটা ট্যাক্সি সারাইটি থাকবে আর একটা ট্যাক্সি চলবে, এত আদুনি করতে। তো ছোট দুই কে ওনার ওয়াজ করছেন, বাবারা ম্যাথরেন না অহংকার মানায় না, ম্যাথর কাজে মানে যে লোকটার পায়খানা পরিষ্কার করে। ওই হুজুর বললেন এই অহংকার মেথডের মানায় না। ছোট হুজুর কেবলা বলতেন, বাবা আমরা সবাই এক একজন মেথড, কোন নারীটা কোন পুরুষটা বহুদিনের পেশা পায়খানা করে নিজে ধোয় না, প্রত্যেকদিন পায়খানা করে প্রত্যেকটা, কেউ দুবার কেউ তিনবার কেউ একবার পায়খানা করে, ওই পায়খানারা নিজে হাতে সে সাফ করে, প্রধানমন্ত্রীর কেন তো বলছি এটা কি একজনকে ধুয়ে দেয়? হ্যাঁ মুখ্যমন্ত্রী কোটিপতি কোটিপতি, তাহলে আমাদের কারোর ভিতরে অহংকার রাখা যাবে না। আমি যেটা কি আমি কি তুই না, তুই তো রোজ পায়খানা পরিষ্কার করিস, কি শিক্ষিত কি অশিক্ষিত, কি ভদ্র কি অভদ্র, কি গরিব কি ধনী, প্রতিদিন সে নিজের পায়খানা নিজে হাতে পরিষ্কার করে, ওই মানুষটার নিজের অহংকার রাখতে হবে না, অন্তরটাকে এত পরিচ্ছন্ন রাখতে হবে। আমি সকলের চেয়ে নগণ্য, এই অন্তর যদি তৈরি না করতে পারেন আপনি কিন্তু না থাকতে হবেন না। হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে, মানলাম ইয়ালাম সাগীরা না ওলা বিবক্তির কাবীরা না ফালাইসা মিন্না, নবী বললেন যে লোকটা বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না, নবী বলেছেন ওই মানুষটা আমার উম্মত ভুগব না। ছোটদের ভালোবাসা দাও, বড়দের সম্মান কর। আমি একটা কিছু এটা ধরে অন্তরে জায়গা দেবেন না, অন্তর রস করি বলে এত সময় ধরে অন্তরটা পরিচ্ছন্ন করে। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহ গভীর রাতে বড় পীর সাহেব হুজুর নামাজ পড়ছিলেন গভীর রাত, উপরে একটা আওয়াজ হচ্ছে, নামাজ ছেড়ে দেননি,
নামাজটাকে সমাধান করেছেন। উপরের দিকে তাকিয়ে বলছে ইবলিস তুই নিচে না, এই বুঝতে পারিস তোর আওয়াজ, কারণ আমার আল্লাহ কোনদিন আমার নামাজ মা বলবেন না। আমার আল্লাহ যদি নামাজ মা বলতো, হযরত আবু বকরকে নামাজ মা বলতো, যে আবু বকরকে আমার আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ নবী বলেছেন তমাম দুনিয়ার মুসলমানদের ইমান দাড়ি পাল্লার একদিকে দিলে যা হবে, আমার আবু বকর ইমান খান দাড়ি পাল্লার অন্যদিকে দিলে তার চেয়ে বেশি ভারী হবে। হযরত আবু বকর ঘরে যত অর্থ সম্পদ ছিল সব ইসলামের ভিতরে বিলীন করে দিয়েছেন। হযরত আবু বকর পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে মসজিদে আদায় করেছেন, এশার নামাজের পরে ঘরে গেছেন, বিবির সঙ্গে গল্প করেছেন, খানা খেয়েছেন, ঘরে দরজা দিয়ে স্বামী স্ত্রী দুই রাকাত নামাজে নিয়ে দাঁড়িয়ে গেছেন, এক এক রাকাত নামাজে আবু বকর একবার করে কোরআন খতম করেছেন। এই শয়তান আমার আল্লাহ আবু বকরের নামাজ মাকবুল দিও, আমার রাসূলুল্লাহ নিষ্পাপ নবী নিষ্কলঙ্ক নবী ও আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার রাসূলুল্লাহ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ করেছেন, নবীজি সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য নবীর পায়ের গোড়া দিয়ে দুটো ফেটে ফেটে রাত বার হতো। আমার নবী কোন আমার নবী আমার আল্লাহ কোনদিন নামাজ মা বলিনি। নামাজ মা বলতে এসেছ ইবলিস বলছে হুজুর বহুত পীরিদের নামাজ বন্ধ করে দিয়েছি, মানে পিসার অনেক রাতে নামাজ পড়তেছে আর ওই মাথার উপরে গিয়ে আমি আওয়াজ দিছি আর ওই পিসার নামাজ সব বন্ধ করতেছে, মানে ওরা মূর্খ কি? তা হুজুর আমি আপনার এই নামাজ বন্ধ করতে পারলুম না, আল্লাহ আপনার অগাধ জ্ঞান দিয়েছে, তো বড় পীর সাহেব না শুধু বড় পীর না বল উনি বড় আলেম, তো হুজুর এই বড় আলেম বলে আপনি আমার হাত থেকে বেঁচে গেছেন। ইবলিস এটা বলেছে ঠিক বল, কিন্তু বড় পীর বলছেন এই শয়তান আমার তোর এই কোটি ধোকা থেকে আমার এলে আমার বাঁচাতে পারিনি, তোর এই কঠিন ধোকা থেকে আমার আল্লাহ পাক আমাকে বাঁচিয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা বল অনেক সময় বলি শুধু ভাই আমার টাকা ছিল বলে আমার মারে ভেলোর থেকে ঘুরিয়ে বাঁচিয়ে আনতে পারিস, বাঁচিয়ে নিয়েছে কেটা টাকা না, শুধু আমার টাকা ছিল বলে জানেন না, শুধু আমার মাথায় ঘিন ছিল বলে নপরা বলে ওরা যেভাবে আমার আটকে এল আমি ওরা ছাড়িয়ে আসতে পারতাম না, শুধু আমার ঘিন ছিল বলে ছাড়িয়ে ঘিনুতে ছাড়িয়ে কেউ গরম দেখে পারবেন আমার টাকা আছে, আমার শিক্ষা আছে, আমার জ্ঞান আছে, আমার পাণ্ডিত্য আছে, গরম দেখে নিয়ে যাবে না। উনি ওনার সাগরেদের বাড়ি গেছেন, হাবিবে আজমি রহমাতুল্লাহ উনি একজন আন্তর্জাতিক অলি, ওনার বাড়িতে মাগরিবের নামাজের টাইম গিয়ে হাজির, তো হাবিবে আজমি আলেম না বল তবে বড় উনি, তো হাসান হাবিবে আজমি উনিও নামাজের নিয়ত করে ফেলেছেন আর পীর সাহেব এসেও হাজির, তো হাসান হাবিবে আজমি তো আমাদের মতন নামাজি না, যে একজন মেয়ে মানে এসেছেন আর আপনার ছিল পেরা শেষ করে ফেলিস নামাজ ছেড়ে দিয়ে তো হুজুরি খেদমতে চলে যাবে, উনি ওপিন না উনি নামাজই পড়ছে বিশ্বাস কেবলা
পিছনে ইত্তেদা করা বাদ দিয়ে উনি আলাদা নামাজ পড়েছে, ধূপ এগুলো নামাজ হয় না। কোন আলেম লোক কোন বিআলেম লোকের নামাজ পড়তে হচ্ছে, নামাজ পড়তে গাধিনী করবে হয়, এটা স্বাভাবিক কারণ। আমরা যে কোরআন শরীফ পড়ি এ আরবিতে 28টা অক্ষর আছে, এই 28টা অক্ষর বিভিন্ন জায়গা থেকে উচ্চারণ করতে হয়, এর নাম মাখরাজ। এই যে কারি সাহেব বসে আছে উনি বলছেন, যেমন এক নম্বর মাখরাজ আলিফ হাওয়ার সঙ্গে উচ্চারিত হয়, দ্বিতীয় নম্বর মাখরাজ চন্দ্রনারী গোড়া এখান থেকে ছোট হয়ে হামজা উচ্চারণ করতে হয়, তিন নম্বর মাখরাজ চন্দ্রনারী মধ্যস্থল এখান থেকে বড় হয়ে আইন উচ্চারণ করতে হয়, চতুর্থ নম্বর মাখরাজ চন্দ্রনারী মাথা এখান থেকে বাইন আর খেয়ে উচ্চারণ করতে হয়, পঞ্চম মাখরাজ জিহুবার গোড়া ওখান থেকে বড় কাপ উচ্চারণ করতে হয়, ষষ্ঠ মাত্রা জিহবার মধ্যস্থান উপরে তালু ওখান থেকে তিনটি অক্ষর উচ্চারণ হয় জিম শিন ইয়া। এইভাবে বাচ্চাদের কোন অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ করতে এটা শিখে আলেম আলেম না, ওনার মাখরাজের জ্ঞান দিত হাসান বাসিরি বড় আলেম, ওনার মাখরাজের জ্ঞান আছে। আমরা ভৈশানুদ্দিন লিখেছেন, বলো ভৈশানুদ্দিন লেখা কেতাবে আছে, আমরা যে সুরা ফাতিহা বলি আলহামদু, এই আলহামদুটা বড় হেদি ওয়াক তৈরি, হাসান বসরি দেখছেন হাবিব আজমি ছোট হয়ে পড়ছে, বলছে ধুর এর মধ্যে নামাজ হয়, হাসান বসরি একে একে নামাজ পড়েছে, শিষ্যের কাছে যে দরকার ছিল দরকার মিটিয়ে হুজুর আমার বাড়ি চলে গেছে, আল্লামা রুহুল আমিন লিখেছেন হাসান বসরির গভীরাত তাহাজ্জুদের নামাজ পড়েও আল্লাহ রবি ঘুমিয়ে গেছেন, ওই ঘুমানো অবস্থায় আমার আল্লাহ পাকের সঙ্গে হাসান বসরির দিদার হয়ে গেছে। অনেক অলিরা নবীরা আল্লাহকে দেখেছেন সর্বতি না বলো স্বপ্নের ভিতরে দেখেছেন, বহু অলিরা আল্লাহকে দেখেছেন কের মাধ্যমে বললো স্বপ্নের মাধ্যমে, হাসান বসরি সিং আমার আল্লাহ সাক্ষাৎ, হাসান বসরি জিজ্ঞাসা তুলে নিয়া রব্বুল আলামিন আমি আপনার খুশি করতে পেরেছি কি না, আল্লাহ পাক বলেন হাসান তুমি আমার খুশি করেছি আজকে রব বর্ণনা করে দেব, বলে আল্লাহ কিসব বর্ণনা করলাম, হাসান বসরি গিয়া আল্লাহ বলেন এই হাসান আমার হাবিব আজমির ভিতরে নামাজ না পড়ার জন্য, বলে ও তো কেরাত ছিল না, আল্লাহ বলেন হাসান তুমি জানো আমি কোরআনে বলে দিয়েছি ইন্নাল্লাহ আলিমুন বিযাতি সুদুর, নিশানি আল্লাহ প্রত্যেকের অন্তরে খবর রাখিও, তো তুমি জানো না আমার হাবিব আজমি নামাজ পড়ছিল, ও তো তোমার মতন আলেম না, ওর কেরাতের ভালো জ্ঞান না হলেও ও কিন্তু নামাজ পড়ছিল খালে সন্তরে আমাকে খুশি করার জন্য, এই হাসান তুমি যদি হাবিব আজমি ফিরে নামাজ পড়ছ তোমার জিন্দগির এবাদত গুলো আমি আল্লাহ কবুল করে নিছ। এখনো বলো অন্তরে রস করছি, বলো অন্তর পরিচ্ছন্ন করে, অন্তর যার ভালো তার জন্য ইমান আমল ভালো, ইমান আমল শেষ হয়ে যায় অন্তরের জন্য, আমার মতন ইবাদত খুব একটা লোক করিনি বলো, কথা বোঝেন না, আমার মতন দান খুব একটা কেউ করে না বলো, কি বলতে ভয় যাচ্ছে এসব মনে জায়গা দেওয়া যাবে, আমার মতন পরিচ্ছন্নতার সঙ্গে খুব একটা কেউ থাকে না, কি তুমি জানো কার ভিতরে কি আছে, কেনা কোন গভীর রাত্রে অন্ধকারে বসে আল্লাহর কাছে কাঁধে একটা সবাই আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ বলে আমাদের হযরত মাওলানা মুফতি ইসমাইল সাহেব এসে গেছেন, আমার পরে উনি ওয়াজ করবেন। তা আমি আপনাদের কাছে এত সময় ধরে ওয়াজ করেছি, মানে শুধু অন্তরের অন্তরটা ভালো করে, কাউকে হিংসার নজরে দেখবেন না, ইবাদত ছেড়ে দেব। এখন আমার মতন পয়সা খুব একটা কারণ নেই, আমার মতন জ্ঞান খুব একটা লোকের নেই, এখন আমার মতন শক্তি এই তো দেখি তো, এই এবছরের শক্তি, তারপরের বছর আর একজনের শক্তি, এই তো শক্তি দেখতেছে। অহংকার করা যাবে না, অন্তরটা এত পরিচ্ছন্ন করতে হবে, এই যত মানুষ বসে আছে সকলের থেকে আমি নগণ্য, আমার মতো নগণ্য আর কেউ নেই। আল্লাহকে বুঝান যে আল্লাহ আমার মতো নগণ্য আর কেউ হয় না, আপনি আমায় ক্ষমা করুন। কোরআনে আল্লাহ একাধিক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ তোমরা আমার ভয় করো। আল্লাহ বললেন, ফালিয়াদহাকু কালীলা ওয়ালিয়াবুকু কাসীরা, তোমরা বেশি বেশি করে কাঁদো, তোমরা কম কম হাসো। জীবনে কতটা কেঁদেছেন, কতটা হেসেছেন। আমার সামনে কাবা শরীফের গেলার ধরে একজন খুব কাঁদছে, আর একজন আমার এরকম ঘুরে বইতে তুই দেখো কি কাঁদা কে, তাহলে ও কি পাপ করা করে বুঝিয়ে দেব আজ জীবনে, বলো বলছি বলতে না এত কাঁদ কেন। আচ্ছা, আমার নবী জীবনে পাপ করিনি তো, নবী তিন দিন ধরে শুধু সেজদায় পড়ে কাঁদছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছে, রসুল্লাহ আমার ঘরে এসেছেন, এসার নামাজের পরে খাওয়া দাওয়া সেরেছেন, আমার বিছানায় হুজুর শুয়ে পড়েছে, হুজুরও ঘুমিয়ে গেছে, আমিও ঘুমিয়ে গেছি, রাত নবী হয়ে গেছে, ঘুম ভেঙে দেখি নবী আমার বিছানায় নাই, নবী কোথায় গেল। আমি ঘরের বাইরে বেরিয়ে আয়েশা ঘর থেকে খুব কাছাকাছি মসজিদ নবাবি, আয়েশা বলে মসজিদ নবী থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসে, আমি আস্তে আস্তে মসজিদ নবীর গেটের কাছে দিয়ে দেখিও, দ্বিতীয় কোন ব্যক্তি না, আমার রসুল্লাহ বসে বসে হাউমাও করে কাঁদে, এত কাঁদা কাঁদে। নবী যখন মোনাজাত শেষ করে আমার ঘরে ফিরেছেন, আমি তখনও দেখছি না আমার নবী দাঁড়ির ভিতর দিয়ে পানি টপিয়ে টপিয়ে পড়ছে। বেশি কাঁদো কম হাসো, এটা জানবেন আপনি যতটা হেসেছেন আর যতটা কেঁদেছেন, এগুলো বলে ওজন করলে যে আল্লাহ তোর কান্নার পাল্লা যদি ভারী হয় কেয়ামতের দিন কোন পীর লাগবে না, বিনা পীরের না তোর জান্নাত দিবে, যদি তোর হাসির পাল্লা ভারী হয় কেয়ামতের দিন, হাসির পাল্লা যদি ভারী হয় আমার কোন পীরের বাপের ক্ষমতা নেই তোরে জান্নাত নেবে যাবে। হাসি কান্না ওজন হবে, আল্লাহর ভয় করুন, নিজেকে নগণ্য বলে মনে করো, তা আমি আর বাড়াবো না, অনেক কষ্ট হয়ে গেছে। যারা দূর থেকে কাছের থেকে শুনেছেন, আমি অনুরোধ করব অন্তরটাকে পরিচ্ছন্ন করে, হিংসা অহংকার মনের ভিতরে রাখলে হবে না, এবাদত সব পুড়িয়ে যায়, এবাদত অহংকার আর হিংসায় সব পুড়িয়ে ঝলছে নষ্ট হয়ে যায়। এই জন্য অহংকার আর হিংসা মন থেকে পরিষ্কার করে যা করবেন খালে সন্তরে, ওই খালে সন্তরে যদি সেজদা ইবাদত নামাজ রোজা না হয় সব মাঠে মারা যাবে। আপনি জানেন প্রতি বছর
আপনাদের কাছে আমি প্রতি বছর আমি আপনাদের কাছে একটা পয়সা আছে তো বলেন আগামী বছর এই জান্নাতের বাগান তৈরি করতে